অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে সর্বোচ্চ আদালতের রুলিং তার অন্য অভিজ্ঞতার মিশলে দেশকে ঢেলে সাজানোর প্রত্যয় উপদেষ্টাদের মজবুত করতে চান অর্থনীতির ভঙ্গুর কাঠামো দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে আজ রংপুর যাবেন প্রধান উপদেষ্টা ড ইউনুস দেখা করবেন আবু সাঈদের স্বজনদের সঙ্গে ছাত্র আন্দোলনে প্রতিটি গুলির বিচারের সিদ্ধান্ত কেবিনেট বৈঠকে সাধারণ মানুষ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানালেন দুই সমন্বয়ক গুরুত্ব দেয়া হবে সেবাধর্মী কাজ সাম্য আর মানবিক মর্যাদা নিশ্চিত হবে মূলনীতি রাজধানীতে রাত হলেই ডাকাত আতঙ্ক নিরাপত্তা দিতে সতর্ক পাহারায় শিক্ষার্থী স্থানীয় বাসিন্দারা খুলতে শুরু করেছে দেশের বিভিন্ন থানা কাজ চলছে সীমিত পরিসরে ভোরের সময়ের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার তারুণ্য ও অভিজ্ঞতার বিশালে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টারা আর অভিজ্ঞরাও চাইছেন তারুণ্যের শক্তির সঙ্গে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনীতির ভঙ্গুর অবকাছাবো আবারও শক্তিশালী করার ছাত্র জনতার গণ অভ্যুত্থান এসেছে কাঙ্ক্ষিত বিজয় তবে এখনো অনেক কাজ বাকি আছে অনেক চ্যালেঞ্জ নতুন করে গড়তে হবে দেশের প্রতিটি খাতকে শপথ নেয়ার পরদিন দিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা উদ্দিন আহমেদ জানান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পর ঢেলে সাজাতে হবে ব্যাংকিং খাতকে স্বাভাবিক করতে হবে সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে নানা রকম চ্যালেঞ্জ ব্যাঙ্ক এক্সাইডের চ্যালেঞ্জ অর্থনীতিটা পুনর্জীবিত করতে হবে মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে তরুণদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন সবাই মিলে দ্রুতই দেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি তারুণ্য অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর একটি পরিস্থিতিতে নিয়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তর করা হবে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি তত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফরমেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব অচিরেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা শুভ ব্যানার্জি সময় সংবাদ ঢাকা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে রুলিং দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ যেহেতু এমন সরকারের কোনো বিধান সংবিধানে নেই সে কারণে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের ক্ষমতা বলে এ বিষয়ে আপিল বিভাগের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি শপথের আগেই এ মতামত জানতে চান তিনি এর পরিপ্রেক্ষিতে দুর্যোগকালীন সময়ে মধ্যবর্তী সরকার দরকার বলে মত দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যা জানাজানি হয় গতকাল শুক্রবার রাতে এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের চোদ্দ উপদেষ্টা তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রংপুরে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম কেবিনেট বৈঠক শেষে একথা জানান উপদেষ্টারা ছাত্র আন্দোলনে চালানো প্রতিটি গুলির বিচার করা হবে বলেও সিদ্ধান্ত হয় কেবিনেট বৈঠকে একাত্তরের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অনানুষ্ঠানিক বৈঠকে বসে বৃহস্পতিবার রাতে শপথ নেয়া অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার ছুটির দিন হলেও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় বেলা পৌনে বারোটার দিকে মাঝখানে জমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে বিকেল সোয়া চারটার দিকে শেষ হয় উপদেষ্টা পরিষদের প্রথম সভা বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা গণমাধ্যমকে জানান প্রথম বৈঠকে প্রাধান্য পেয়েছে আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক সংক্রান্ত বিষয়াবলী আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে আলোচনা হয় সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হতহতের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার বিষয়েও আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয় সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি এ সময় নতুন সরকারের মেয়াদকাল নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না কাজে এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করছি নতুন সরকারে কিভাবে শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করা যায় সে বিষয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদে এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা বক্তব্য রাখার সুযোগ থাকা সেই ব্যবস্থাটি থাকবে উপদেষ্টারা জানান ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার রংপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা এর আগে দায়িত্ব বন্টন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টার মাঝে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পেয়েছেন প্রতিরক্ষা সহ সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ আইন মন্ত্রণালয়ে ডক্টর আসিফ নজরুল এবং স্বরাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পেয়েছেন তথ্য প্রযুক্তি ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বৃহস্পতিবার রাতে শপথের মাধ্যমে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পথ চলা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা সহ তেরো উপদেষ্টার দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় তথ্য বিদ্যুৎ জ্বালানি বাণিজ্য সহ সাতাশটি মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বও রয়েছে তার হাতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুলকে সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবেশবিদ সৈদা রিজাউনা হাসানকে দেয়া হয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আজিব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়টির সাবেক সচিব তহিদ হোসেন ফরিদ আক্তারকে দেয়া হয়েছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হেফাজত ইসলামের সাবেক নেতা আফমো খালিদ হোসেনকে নুরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শারমিন বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা নীতির অবসান ঘটিয়ে শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য খাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চান তরুণরা এ লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজের বৈষম্য দূর করার পাশাপাশি সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই হবে এ দলের লক্ষ্য দুই সমন্বয়কের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন শাকির আহমেদ শোষণ বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদে সৃষ্ট গণজোয়ারে নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ এখন রাষ্ট্র সংস্কারের পালা আর সেই গুরুদায়িত্ব পালনে পাঞ্জিরির ভূমিকায় তরুণরা তাদের ঘিরে আঠারো কোটি মানুষের প্রত্যাশা যেন একটু বেশি তরুণরাও ঢেলে সাজাতে চান ত্রিশ লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশকে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে তরুণদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করতে পারে নতুন নতুন আবার এই দল গঠন প্রয়োজন এমন প্রশ্নে তরুণদের সাফ জবাব বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হতে পারেনি বলেই প্রতিষ্ঠিত হয়নি সাম্য ও মানবিক মর্যাদা তাই সুদূর পরা স্বাধীনতা নিশ্চিত করতে এই পরিকল্পনা ছাত্রনাগরিকের উপরে তারা আশা রাখতে চায় যেহেতু আশা রাখার জন্য সেটি প্রতিফলনের জন্য রাজনৈতিক দল প্রয়োজন যদি সেক্ষেত্রে নাগরিকের প্রত্যাশাটি যদি আমাদের প্রতি সবসময় ধারাবাহিকভাবে অব্যাহত থাকে সেক্ষেত্রে রাজনৈতিক দল খোলার ক্ষেত্রে আমরা বিবেচনা স্বাধীন এমন এমন একটা একটা রাজনৈতিক দল থাকবে যারা হচ্ছে বাইরে যারা এদেশের বিশ্বের যে পরাশক্তি পরাশক্তির পাপের সরকার না হয়ে এদেশে সাধারণ মানুষের জন্য কাজ করবে কেমন হবে নতুন এই দলের কাঠামো কারা থাকবেন নেতৃত্বে সে বিষয়েও কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাজনৈতিক প্রায়োরিটির জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে জনগণের প্রত্যাশা জনগণের চাওয়া গত প্রজন্মের বা যারা রাজনৈতিক ছিল তারা বার্ধক্যের যেই একটি শিকল আমাদেরকে শৃঙ্খল আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা হচ্ছে তরুণদেরকে শুনতে পায়নি বা তরুণদেরকে বোঝার চেষ্টা করেনি আমরা জনগণ কি শুনতে চায় জনগণ কি চায় জনগণের যে প্রত্যাশার জায়গাটি সেই প্রত্যাশার জায়গাটি পূরণ করার হচ্ছে যেই শপথ সেটি হবে আমাদের রাজনৈতিক দলের মূলনীতি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে একটি ধ্বংস করে দেওয়ার যে একটি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রিভিয়াস আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে তাদের যে একটি প্রবণতা থাকে সেই জায়গায় আমাদের সেই বিষয়টি থাকবে না বরং থাকবে রাজনৈতিক যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে নির্বাচন কমিশন এই যে খাতগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটি নিশ্চিত করাই হবে আমাদের রাজনীতির মূল প্রিন্সিপাল অর্থাৎ সেবাধর্মী একটি রাজনৈতিক দল ক্রিয়েট করার সেটি হচ্ছে যদি আমরা রাজনৈতিক দল ক্রিয়েট করি সেটি হচ্ছে আমাদের মূল নীতি জায়গায় প্রাধান্য পাবে দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতির অবসান ঘটাতে চান তরুণরা ছাত্র অধিকার প্রতিষ্ঠায় শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ সক্রিয় করার পরিকল্পনা তাদের লেজুরবৃত্তিক অর্থাৎ কোনো মাদার টিমের স্পকসম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে সিট দখল করবে হল ক্যান্টিনে বাণিজ্য করবে সেই ধরনের রাজনীতি যেটি বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে সেই রাজনীতি আর বাংলাদেশি শিক্ষার্থীরা চায় না বরং বাংলাদেশের শিক্ষার্থীরা যে ধরনের রাজনীতি চায় সেটা হচ্ছে মেধাবৃত্তিক রাজনীতি সেটাই হচ্ছে পাওয়ার পলিটিক্স আর থাকবে না সেটি হবে পলিসি পলিটিক্স এবং সেটি সুতি কাকার হবে হল সংসদ ছাত্রদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় তাদের কোনো এখানে স্ট্রেক নেই তাদের দাবি দাওয়াগুলো তো তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম তাদের নেই কোনো ব্যক্তি নেই কোনো প্রতিনিধি নেই সেই জায়গা থেকে ছাত্র সংসদ কার্যকর করার বিষয়ে আমরা বর্তমান যে সরকার গঠিত হয়েছে সে সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করতে চান শিক্ষা ব্যবস্থার ঢেলে সাজাতে চান স্বাস্থ্য খাত আমরা যুগোপযোগী একটি শিক্ষা পদ্ধতি যেখানে বিজ্ঞান মনস্কতার হচ্ছে অবাধ প্রসারের সুযোগ থাকবে যেখানে হচ্ছে কারিগরি শিক্ষা পদ্ধতির অবাধ প্রসারের সুযোগ থাকবে এবং স্বনির্ভর বাংলাদেশের গঠনের জন্য একজন শিক্ষার্থীকে যেভাবে হচ্ছে নিজেকে স্বনির্ভর করতে হয় সেই জায়গাগুলোকে হচ্ছে ফোকাস করে যে ধরনের শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হয় স্টেক হোল্ডারদের সাথে কথা বলে বর্তমান বিদ্যমান শিক্ষা পদ্ধতি সেখানে অবশ্যই সংস্কার করা হবে আর আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার ব্যবস্থার সংস্কার চান তরুণরা মোটা আগে যদি বলতে যায় বিচার ব্যবস্থা পরবর্তী শেখ আহমেদ সময় সংবাদ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ এজন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছে সংস্থাটি গতকাল সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ তথ্য জানান এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার একদিন পরই বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ আধা ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন গোয়েন লুইস তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ একই সঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনীতি বিষয়ে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সব দল মতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা and peace on the, streets, for all of the to stop, so that we can really start building uh, and continuing to build on this incredible country, what it has already achieved, uh, to continue the economic development, um, and we all need to work together closely to, to move forward. এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়েছে জাতিসংঘ এমনকি দেশের গণতন্ত্র মানবাধিকার ও নির্বাচন নিয়ে জাতিসংঘ সহ সবার সংখ্যা কেটে গেছে বিশেষ করে ইউনাইটেড একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ানা বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাতন্ত্র ছিল আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে নিরপেক্ষ নির্বাচন নিয়েও কারোর মধ্যে এখন আর শঙ্কা নেই বলে স্বস্তি প্রকাশ করেন বিএনপি নেতারা আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা পরবর্তীকালীন সরকারের হাল ধরায় অর্থনীতিতে সুদিনের আশা করছেন ব্যবসায়ীরা সাধারণ মানুষের প্রত্যাশা আর্থিক খাতগুলোতে সংস্কার হলে বাণিজ্য হবে সমৃদ্ধ ও টেকসই কাজল আবদুল্লাহ রিপোর্ট আমি মোহাম্মদ ইউনুস সহস্রচিত্তে চিত্তে। রাজনৈতিক অস্থিরতার সংঘাতময় পরিস্থিতি শেষে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরেছেন অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এতেই নতুন করে আশা জুগিয়েছে ব্যবসায়ীদের দীর্ঘ দেড় দশকের অনিয়ম ভেদ করে প্রত্যাশা করছেন অর্থনীতিতে সুদিন ফেরার রাজস্ব বিভাগের হয়রানি বন্ধ আর সহজেই ব্যাংক ঋণ মিললে তৈরি হবে ব্যবসাবান্ধব পরিবেশ সামাজিক ব্যবসা তত্ত্বকে সামনে রেখে আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা আমাদের দেশের উগ্র অত্যন্ত আক্রমণাত্মক যে পুঁজি সমাজ এটাকে একমাত্র কমনীয় করে তুলতে পারে ওনার সামাজিক ব্যবসা টেকসই সমৃদ্ধ দেশ গড়তে আর্থিক সহ সব খাতে সংস্কারের মধ্য দিয়ে নবগঠিত সরকার নতুনত্বের বীজ বপন করবে এমনটাই প্রত্যাশা দেশের মানুষের নতুন করে আমাদের বাংলাদেশ তৈরি করতে হবে এবং যাতে করে বিশ্বের শুধুমাত্র আমাদের দেশের ব্যাপার নাম সাউথ এশিয়ার জন্য একটা মডেল হয়ে ওঠা এবং বিশ্বের জন্য একটা মডেল হয়ে ওঠা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন জগৎ বিখ্যাত লোক যাকে বাংলাদেশ সব পৃথিবীর সমস্ত মানুষ চেনে তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন মানুষের আশা আগামীর দিন হবে সম্ভাবনার যেখানে থাকবে না অধিকার হারাদের আর্তনাদ বঞ্চনা বন্ধ হবে দুর্নীতি অনাচার কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা চট্টগ্রামের হাটহাজারীর প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশের নেতৃত্বে শান্তিতে নোবেল বিজয়ী এই আন্তর্জাতিক ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় তার জন্মস্থান চট্টগ্রামে চলছে আনন্দের বন্যা ডক্টর ইউনুসের হাত ধরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা চট্টগ্রামবাসীর অনেক বিশেষের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন চট্টগ্রামের হাটহাজারির ছোট্ট বাথুয়া গ্রামের সন্তান বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়াই তার জন্মস্থানে বইছে আনন্দের বন্যা তাকে নিয়ে স্বপ্ন বুনছেন চট্টগ্রামের মানুষ আমার আসলে আইডল আমি ছোটবেলার থেকে আসলে উনাকে দেখে বড় হয়েছি কারণ উনার উনি হচ্ছে আমরা গর্ববোধ করি যে উনি একজন বাংলাদেশী সবাই গর্বিত সবাই প্রচন্ড আনন্দিত এমন একজন মানুষের হাতে দেশের এত বড় দায়িত্ব আমরা অর্পণ করতে পারছে চুরাশি বছর বয়সে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজে স্কুল ও চট্টগ্রাম কলেজে পড়ালেখা করেন পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে এবং উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন অর্জন করেন বিশ্বের নানা অ্যাওয়ার্ড ও পুরস্কার উনিশশো সালে তিনি জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে সারা ফেলে দেন দু সালে পান শান্তিতে নোবেল পুরস্কার মানুষের মধ্যে সবসময় দেশপ্রেম ছিল দেশের প্রতি নীতি নৈতিকতা আদর্শ ছিল যখন দায়িত্ব নিয়েছেন আশা করি দেশটাকে সর্বোচ্চভাবে গুছিয়ে সুন্দরভাবে নতুন একটি রূপে বাংলাদেশকে সকলের মাঝে জনগণের মাঝে উপহার দিবেন ওনার যে আন্তর্জাতিক যে কানেকশন এই কানেকশন যদি উনি কাজে লাগাইতে পারে আমাদের দেশ ইনশাল এগিয়ে যাবে বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে এগিয়ে যাবে দেশ এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের এই দেশের যে সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলো রয়েছে এই কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার করবেন সংস্কার করে সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিবেন আমরা শতভাগ নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাত ধরে আমরা এগিয়ে যাব সামনের দিকে বিশ্বের ইতিহাসে সেরা সাত পুরস্কার প্রাপ্তদের মধ্যে একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিশজন সম্মানী ব্যক্তির তালিকায় তিনি নবম স্থানে শফিকুল আলম সময় সংবাদ বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয় এতে বিরোধী আন্দোলনে অংশ নেয়া হাজারো শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন কর্মসূচিতে আন্দোলনের শহীদদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয় এদিকে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনার বেদিতে শত শত মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণ করা হয় ছাত্র আন্দোলনে গণহত্যায় দায়ীদের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহিংসতা সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গতকাল সমাবেশ থেকে যে কোনো সাম্প্রদায়িক উস্কানি রুখে দেওয়া সহ সাধারণ শিক্ষার্থীদের দ্রুত সময়ে পড়ার টেবিলে ফেরার আহ্বান জানানো হয় অচরে দোষীদের বিচারে ব্যবস্থা করে দেশের মানুষের পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সতর্ক আহ্বান জানাব খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যে সমস্ত জানেন যেই সমস্ত দুর্নীতিবাজ আমার শ্রমিক ভেরন এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে সৌদি আরবের কাছে ভারী অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রে বরাদ দিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স বিশ্লেষকদের মতে ইয়েমেনের যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবকে চাপে ফেলতে তিন বছর আগে যে নীতি নিয়েছিল বাইডেন প্রশাসন সেটি এখন উল্টে দেওয়া হলো। দু একুশ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে শক্তনীতি গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ করে ইয়েমেনে ইরান সমর্থিত হাউতে বিদ্রোহীদের ওপর সৌদির সামরিক অভিযানে সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনায় নাকুশ ছিলেন তিনি এছাড়াও দু সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসুকির হত্যাকাণ্ড ঘিরেও সৌদির বিরুদ্ধে সরব ছিল মার্কিন প্রশাসন ওই অবস্থায় মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরবের কাছে বেশ কয়েক ধরনের ভারী অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র বর্তমান প্রশাসনের মেয়াদের শেষ দিকে এসে এবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ওয়াশিংটন সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাত দিয়ে এ নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স এতে মার্কিন নীতি পরিবর্তনের কারণও তুলে ধরা হয় বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি চুক্তির শর্ত পূরণ করায় কংগ্রেসের নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে অস্ত্র বিক্রির বিষয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে অস্ত্র বিক্রি শুরু হতে পারে আগামী সপ্তাহ নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন পারমাণবিক শক্তি নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা এবং রিয়াদ ও তেলাবিবের সম্পর্ক স্বাভাবিক করতে চায় তার দেশ এজন্য একগুচ্ছ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী দশ সেপ্টেম্বর প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প ও কামলা হ্যারিস দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটি হবে প্রথম মুখোমুখি বিতর্ক একই সঙ্গে প্রার্থীকে আরও দুটি বিতর্কে অংশ নিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রিপাবলিকান প্রার্থী এদিকে ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্কবার্তা দিয়েছেন কামলা হ্যারিসও দিচ্ছেন সময় দেশ জুড়ে পরিবর্তনের হাওয়া পরিবর্তন শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব হইয়া নাজমুল হাসান বাবনের চেয়ার নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম কনিষ্ঠ উপদেষ্টা তার উন্নয়ন ছোঁয়ায় বদলে যাবে ক্রীড়াঙ্গনের চিত্র প্রত্যাশা দেশবাসীর ছাত্র জনতার অভ্যুত্থানে বদলে গেছে গোটা দেশের চিত্র পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও এমনিতে রাজনীতিমুক্ত হওয়ার কথা থাকলেও কখনোই এদেশের স্পোর্টস অ্যারেনাকে সব কিছুর বাইরে রাখা সম্ভব হয়নি যুগের পর যুগ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোকেরাই হয়েছেন ফেডারেশনগুলোর হর্তাকর্তা জবাবদিহিতা না থাকায় রীতিমতো স্বেচ্ছাচারিতার চর্চা করে গেছে সবাই হোক বিসিবি বাফফের মতো শীর্ষ কিংবা টেনিস বক্সিংয়ের মতো তুলনামূলক কম জনপ্রিয় বোর্ড বা ফেডারেশনে ক্লিন ইমেজ না থাকলেও নিজেদের সুবিধা মতো নিয়োগ কেবল সিন্ডিকেটের খেলোয়াড়দের সুযোগ দেয়া দুর্নীতি এসব ছিল ওপেন সিক্রেট ঘরোয়া প্রতিযোগিতার মান দিনকে দিন খারাপ হয়েছে অনেক যোগ্য খেলোয়াড়ের স্বপ্ন গলা টিপে হত্যা করেছে অনৈতিক সুবিধাভোগীরা এসব কারণেই তো কোনো ডিসিপ্লিনেই আন্তর্জাতিক পর্যায়ে তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশের অবশ্য তারপরও এতদিন গলাবাজি বন্ধ হয়নি ক্ষমতা আঁকড়ে ধরে রাখা কর্তা ব্যক্তিদের দেশের খেলাধুলার উন্নয়নেও আদতে কাজের কাজ কিছুই হয়নি তবে এবার সে অপসংস্কৃতি বদলের স্বপ্ন দেখছে মানুষ ক্ষমতার পালা বদলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাজমুল হাসান পাপনের চেয়ারে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক তারুণ্যের হাত ধরে ভিন্ন কিছুর আশায় ক্রীড়া প্রেমী জাতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ একজন ক্রীড়া অনুরাগী মানুষ রাজনীতির পাশাপাশি দেশের স্পোর্টসের বৈষম্য ও খুঁটিনাটি নিয়ে বেশ আগে থেকেই সোচ্চার তিনি ফেডারেশনগুলোর চিরদিনের করাপশন দূর করতে সক্রিয় ভূমিকা রাখবেন তিনি এমনটাই প্রত্যাশা সবার আলম খান সময় সংবাদ ঢাকা দুটি চার দিনের ম্যাচ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ এ দল পরিবর্তনের স্লোগান এবং তার বাস্তবায়ন এই সফর থেকে শুরু করতে চায় ম্যানেজমেন্ট পাকিস্তানের সুইং আর বাউন্সিং কন্ডিশন কাজে লাগিয়ে জন্য এই সিরিজ অভিজ্ঞতা সমৃদ্ধের দারুণ সুযোগ বলছেন তারা নতুন প্রত্যাশায় ভোরের সূর্য ফুটেছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর সর্বত্রই সংকট কাটছে দ্রুত স্বস্তি ফিরেছে ক্রিকেটেও এমন ছবি যেন তারই জানান দেয় জাতীয় দলের আদলে এ দলের পাকিস্তান সফর দুটো চার দিনের ম্যাচ আর তিনটা ওয়ান ডে পনেরো ক্রিকেটার সঙ্গে কোচিং স্টাফ এক ভিন্ন মুহূর্ত তবে গেল কদিন যা কিছু হয়েছে তার প্রভাব কিছুটা হলেও পড়েছে ক্রিকেটারদের মানসিকতায় তবু মাঠের ক্রিকেটে মনোযোগের পুরোটা দেওয়ার প্রত্যয় আমি সে যে আমাদের পলিটিক্যালি কোনো আসলে ইমপ্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায় তো ওইটার জন্য আসলে চ্যালেঞ্জের কোনো কথা না চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই যে যখনই আমরা যেখানে খেলতে যাই প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য চ্যালেঞ্জিং আসলে এ দলের হয়ে দুটো চার দিনের ম্যাচ খেলবেন দুই সিনিয়র ক্যাম্পেইনর মুশফিক মুমিনল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এই সিনিয়রের আগে যাওয়া কন্ডিশন সম্পর্কে আলাদা ধারণা দেবে বলে বিশ্বাস নির্বাচক প্যানেলের খুবই বড় অপরচুনিটি বাংলাদেশ টিমের জন্য এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে ন্যাশনাল টিম খেলতে যাবে সেখানে আমাদের এ টিম আগে যাচ্ছে নতুন কন্ডিশন অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশন মানে টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে ঐতিহাসিক পাকিস্তানের উইকেট পেসারদের জন্য যেন স্বর্গরাজ্য রুয়েল রেজাউর রহমান রাজা তানজিম সাকিব হাসানদের জন্য নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধের তারুণ এক সুযোগ চ্যালেঞ্জ উত্তরানোর সুযোগ আছে ব্যাটসম্যানদের জন্য পাকিস্তানের উইকেট সবসময় পেসারদেরকে একটা বাড়তি সহযোগিতা দিয়ে থাকে এবং সেই জায়গাটা আমার মনে হয় তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি টু ন্যাশনাল টিমের আপনার যারা আছে এবং ন্যাশনাল টিমের বাইরে যারা আছে তারা যারা প্রেশারটা ক্রিয়েট করতে পারে পাকিস্তানের উইকেট যে সবসময় পেস বলার দিনে ব্যাটের ব্যাটারদের জন্য অনেক অনেক কিন্তু পয়মন্ত এবং সেই জায়গাটাতে ভালো কোয়ালিটি বোলারের এগেনস্টে ব্যাট করার যে সুযোগটা হয়তো আমাদের কম্পিটিভ ক্রিকেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই সুযোগটা হয়তো কম পায় সেখান থেকে আমার মনে হয় যে এই প্লেয়ারদের বেশ সুযোগ মানে ছেলেদের জন্য যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে শনিবার ইসলামাবাদ পৌঁছে পরদিনই অনুশীলন শুরু করবে বাংলাদেশে দল দুই ম্যাচ সিরিজের প্রথম চার দিনের ম্যাচ মঙ্গলবার ওয়ান ডে সিরিজ শুরু ২৬ আগস্ট থেকে মাহবুব সময় সংবাদ ঢাকা ঘরের মাঠে নারী বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশে চলমান অস্থিরতার মাঝে নিরাপত্তা ইস্যু ছাড়াও বড় মাথা ব্যথার কারণ বিসিবি কর্তাদের দেশ ছেড়ে পালানো সভাপতি নাজমুল হাসান পাবন সহ নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল কিংবা নীতি নির্ধারণী মহলের অধিকাংশ সদস্য না থাকায় এই মেগা ইভেন্ট হাত ছাড়ার শঙ্কায় বাংলাদেশ অস্থিরতা আর অনিশ্চয়তায় সরকার বিহীন চার দিনের পর আপাতত স্বস্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনুস এখন তাই অপেক্ষা স্বাভাবিক জীবনের জনগণ সাধারণ জীবনে ফেরার অপেক্ষায় থাকলেও বিসিবির ভবিষ্যৎ অনিশ্চিত সরকারের পালা বদলে বড় পরিবর্তনের অপেক্ষায় ক্রিকেট বোর্ড গা বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন নীতি নির্ধারণী মহলের বেশ কিছু ব্যক্তি। বিসিবি সভাপতি কিংবা নারী উইংয়ের চেয়ারম্যান সবাই আপাতত আত্মগোপনে গা ঢাকা দিয়েছেন আওয়ামীপন্থী আরও অনেক কর্তারা অথচ ঘরের মাঠে মাস দুয়েক পরেই অনুষ্ঠিত হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এত বড় মেগা ইভেন্ট শেষমেশ হাত থেকে ফসকে যায় কিনা সে সংখ্যাও বাড়ছে শেখ হাসিনা পতনের পর থেকেই খোঁজ নেই অধিকাংশ বিসিবি কর্তার এমনকি দেশে যারা আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করছেন না এসব পালিয়ে যাওয়া কর্তারা রাজনৈতিক ছত্র এতদিন প্রভাব বিস্তার করা কর্তারা আদৌ দেশে ফিরবেন কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে তবে দেশে থাকা হাতে গোনা দু একজন বোর্ড কর্তারা বিশ্বকাপ আয়োজনের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ দেশের চলমান পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা চেয়ে এরই মধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি সে চিঠির উত্তর না এলেও আইসিসির অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা নিরাপত্তা নিয়ে অস্থিরতা না কমলে হোস্ট হিসেবে নাম কাটা পড়তে পারে বাংলাদেশের আগামী শনিবার ভেনু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি তবে মাত্র দুই মাস আগে নতুন আয়োজক খুঁজে পাওয়াটাও কঠিন হবে আইসিসির জন্য শ্রীলঙ্কায় অক্টোবরে বৃষ্টির প্রভাব আর ভারতে পাকিস্তানের সফর নিয়ে অনিশ্চয়তা আরব আমিরাত আপাতত বিকল্প মনে হলেও এত কম সময়ে তারা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিতে পারবে কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে দশ দল তেইশ ম্যাচ আর আঠেরো দিন দুটি ভিন্ন ভেনুতে বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় বাংলাদেশ শেষ মুহূর্তে এই মেগা ইভেন্ট হাতছাড়া হলে আর্থিক লোকসান তো হবেই পাশাপাশি বিশ্ব ক্রিকেটে বাঘিনীদের ইমেজও ক্ষতিগ্রস্ত হবে সাব্বির মিথুন সময় সংবাদ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে আজ রংপুর যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেখা করবেন আবু সাঈদের স্বজনদের সঙ্গে ছাত্র আন্দোলনে প্রতিটি গুলির বিচারের সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে সাধারণ মানুষ চালিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানালেন দুই সমন্বয়ক গুরুত্ব দেওয়া হবে সেবাধর্মী কাজ সাম্য আর মানবিক মর্যাদা নিশ্চিত হবে মূলনীতি এছাড়া ছিল ভোরের সময়ের সঙ্গেই থাকুন সময়ের